আপনারা এখন এমন একটা অবস্থা যে ফেসবুক যদি না হয় এক মুহূর্ত আমাদের চলে না হয়তো বা আমরা এক দুদিন ভাত না খেয়ে চলতে পারবো কিন্তু ফেসবুক না হলে অনেকেরই চলে না সবার ক্ষেত্রে নয় বন্ধুরা তবে যে সমস্ত ফেসবুক পাগল বন্ধুরা আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন বা বিভিন্ন ফটো ভিডিও পোস্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার পোস্ট করার পরে দেখলেন যে পোস্ট ভুল হয়ে গেছে বা এই পোস্ট আমার করা ঠিক হয়নি এই পোস্টার কারণে আমার সমস্যা হতে পারে তখন আপনি কি করেন ফেসবুক পোস্টে ডিলেট করতে চান তো বন্ধুরা আপনারা ফেসবুক পোস্টে ভুল হলে বা যে কোনো কারণে আপনার ফেসবুক পোস্ট ডিলিট করার জন্য কীভাবে আপনি ডিলেট করবেন সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার ফেসবুকে প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পরে বন্ধুরা আপনার প্রোফাইলে টাচ করবেন প্রোফাইলে টাচ করে আপনি চলে যাবেন আপনার যে পোস্ট ভুল হয়েছে সেই পোস্টের কাছে যখন যেমন আমি এই পোস্টটা করতে চাইনি কিন্তু এই পোস্টটা হঠাৎ করে ভুল হয়ে গেছে এখন এই পোস্টটা আমি কিভাবে ডিলেট করব। এখান থেকে আপনারা রাইট সাইডে দেখবেন ওই ভুল পোস্টের রাইট সাইডে তিনটা থ্রি ডট আছে এই থ্রি ডটে টাচ করবেন থ্রি ডটে টাচ করার পরে একটু নিচে দেখবেন এখানে একটা অপশন আছে ডিলেট অপশন আপনারা এই ডিলেট অপশনে টাচ করলে একটা পারমিশন চাবে যে এটা কি আপনি ডিলিট করতে চান অথবা এডিট করতে চান যদি আপনি এখান থেকে ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডাইরেক্ট ডিলেট বাটনে ডিলিট অপশানে টাচ করবেন ডিলিট অপশানে টাচ করলে দেখেন পুস্টা অলরেডি ডিলিট হয়ে গেছে তার মানে ওই পোস্টটা আমার এখানে নাই তো বন্ধুরা ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ পোস্ট ভুল হতেই পারে আপনাদের পোস্ট ডিলেট করা প্রয়োজন হতে পারে তাই এই কাজটা অবশ্যই অবশ্যই ধ্যানে রাখবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আপনি সহজেই পেয়ে যান সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ